নেক আমল বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তার সওয়াব 10 গুণ এমনকি 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন এক হাদিসে আসছে কিন্তু গুনাহের ব্যাপারে আমরা জানি সাধারণত বান্দা একটি অন্যায় করলে তার জন্য একটি অন্যায় লেখা হয় একটি অন্যায়ের শাস্তি তার প্রাপ্য থাকে একাধিক থাকে না সওয়াবের ক্ষেত্রে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন এটা বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরহামুর রাহিমিন তার প্রমাণ কিন্তু গুনাহের ক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে এরকম একটা অপরাধ আছে সেই অপরাধ প্রসঙ্গে মুস্তাদ আহমদের এক হাদিসে বর্ণিত হয়েছে মিখদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবা একরামকে জিজ্ঞাসা করলেন যে জেনা করা কারোর প্রতি এটাকে তোমরা কিভাবে দেখো সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো হারাম আল্লাহ তাআলা হারাম করেছেন বড় অপরাধসমূহের মধ্যে থেকে একটা অনেক বড় অন্যায় নবী আলাইহিস সালাম বলেছেন প্রতিবেশীর যে কোনো এক মহিলার সাথে জেনা করা অন্য 10 জন মহিলার সাথে জেনা করার চাইতেও বেশি জঘন্য এবং তিনি আরো বলেছেন প্রতিবেশীর কোনো কিছু চুরি করা এটা অন্য 10টা চুরি অন্য 10টা ঘর চুরি করলে ঘরে চুরি করলে যে অপরাধ হতো তার চাইতে বেশি অপরাধের এভাবে নবী আলাইহিস সালাম দুটি পয়েন্ট শুধু বলেছেন জেনা আর চুরির কথা এভাবে আমরা যদি অন্যগুলোকে এর সাথে মিলায় নেই প্রতিবেশীর কে কষ্ট দিলাম তাহলে অন্য 10 জন মানুষকে কষ্ট দেওয়ার চাইতে বেশি অপরাধ এভাবে অন্যগুলোকে আমরা মিলিয়ে নিতে পারি খোলাসা কথা হলো প্রতিবেশীর সাথে কোনো প্রকার অসদাচরণ করা তার কোনো প্রকার হক নষ্ট করা এটা ওই অপরাধটি অন্য কোনো জায়গায় 10 বার করলে যেরকম গুনাহ হতো তার চাইতেও বেশি গুনাহের বেশি ভয়াবহ এবং জঘন্য অথচ বেশিরভাগ লোকেরাই আমরা প্রতিবেশীদেরকে নানাভাবে হয় কষ্ট দিয়ে থাকি অথবা সম্পর্ক নাই অথবা কথাবার্তা নাই অথবা ঠেলাঠেলি হয় এক কথা প্রতিবেশীর হক আমরা নষ্ট করে থাকি প্রিয় বন্ধুগণ এই জন্য এই গুনাহের ব্যাপারে আমাদের খুব বেশি সচেতন থাকা উচিত খুব বেশি সাবধান থাকা উচিত যে আমার দ্বারায় প্রতিবেশী বা আমার আশেপাশে যারা থাকেন প্রতিবেশী বলতে আমার স্থায়ী প্রতিবেশী হওয়া কোনো জরুরি না আমি এক জায়গায় বাড়া আছে আমার পাশের বাড়াটিয়া পাশের ফ্ল্যাট আলা সে আমার প্রতিবেশী আমি একটা বিল্ডিংয়ে আছি পাশে বিল্ডিংয়ে আমার প্রতিবেশী আমি একটা রুমে আছি একটা সিটে আমি ভাড়া থাকি ব্যাচেলর লাইফে আছি আমার পাশের সিটে আমার প্রতিবেশী আমার পাশের রুম আলা আমার প্রতিবেশী এক কথা আশপাশে যারা থাকবেন আপনি বাসে কোথাও যাচ্ছেন পাশের যাত্রী আপনার তিনি আপনার প্রতিবেশী আপনি তাকে কষ্ট দেওয়া এটা অন্য 10 জন মানুষের কষ্ট দেওয়ার চাইতে বেশি গুনাহের কাজ তার কোনো হক নষ্ট করা অন্য 10 জনের হক নষ্ট করার চাইতেও জঘন্য কাজ বিধায় প্রতিবেশীর হকের বিষয়ে কত বেশি সাবধান আমাদের হওয়া উচিত এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আর এই গুনাহটার সাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 10 গুণেরও বেশি আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিবেশীর হকের উপরে বেশি বেশি সাবধান হওয়ার তৌফিক দান করুক জাযাকুমুল্লাহ ওয়া আখরা দাওয়ানা আলহামদুলিল্লাহ